হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস আপনাদের জন্য আরও একটা বড় দুর্দান্ত সুখবর নিয়ে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে পড়ুয়াদের প্রতি বছর দেওয়া হবে বিনামূল্যে ট্যাব তার সঙ্গে আরও দুর্দান্ত অনেকগুলো খবর রয়েছে জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এ আমরা ডিটেলস আলোচনা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বাড়লো পার্শ্ব শিক্ষকদের বেতন যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের বেতন বাড়ানো হলো এবং পড়ুয়াদের প্রতি বছর দেওয়া হবে ট্যাব ঘোষণা বাজেটে রাজ্য বাজেটে শিক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর স্কুল তৈরির প্রস্তাব থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির মতো প্রস্তাব রেখেছেন মমতা এছাড়া মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বিনামূল্যে আবাসনে থেকে পড়াশোনার মতো প্রকল্প বিপুল বরাদ্দের কথা বলেছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে ভোটের আগে শিক্ষা খাতে দরজা হাতে বিপুল বরাদ্দের ঘোষণা রাজ্য বাজেটে দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বাজেটে তাদের মুখে কিছুটা হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী তিন শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব বাজেটে দিয়েছেন তিনি অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়বে তিন পারসেন্ট করে এছাড়া রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়দের জন্য প্রচুর স্কুল তৈরির কথা বলা হয়েছে বাজেটে তপশিলি জাতি তপশিলি উপজাতি দুস্থদের জন্য একশোটি নতুন স্কুল তৈরি হবে লিপিতে পড়ার জন্য পাঁচশোটি নতুন স্কুল তৈরি হবে এবং সেই সব স্কুলেও নতুন শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই খাতে মোট বরাদ্দ একশো কোটি টাকা এই যে নতুন স্কুল পাঁচশোটি নতুন স্কুল তৈরি হবে একশোটি নতুন স্কুল তৈরি হবে তপশিলি জাতি উপজাতিদের জন্য এবং পার্শ্ব শিক্ষকদের যে তিন পার্সেন্ট করে বেতন বাড়ানো হচ্ছে সব মিলিয়ে একশো কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গে চা শ্রমিকদের সন্তানদের পড়াশোনার উন্নতির দিকেও মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন আগামী পাঁচ বছরে এই সব এলাকায় একশোটি স্কুল তৈরির প্রস্তাব রাখা হয়েছে এছাড়া নেপালি হিন্দি রাজবংশী ভাষার মতো আঞ্চলিক ভাষা পাড়ানো হবে বলে এমন একশোটি স্কুল তৈরির প্রস্তাব রয়েছে মাদ্রাসাগুলিকে আর্থিক সহায়তার জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাব রাখা হয়েছে বাজেটে পিছিয়ে পড়া অংশের অসহায় পড়ুয়াদের জন্য বিনামূল্যে হোস্টেলে থেকে পড়ানোর বন্দোবস্ত করার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী এই খাতে বরাদ্দ হয়েছে দশ কোটি টাকা অর্থাৎ যে সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করতে গিয়ে আটকে যান তাদের জন্য বিনামূল্যে আবাসিক অর্থাৎ হোস্টেলের ব্যবস্থা করছে এবং তার জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া যুবশক্তি প্রকল্পে দশ হাজার পড়ুয়াকে প্রতি দুই বছরে সরকারি দপ্তরে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে এর জন্য বরাদ্দ কুড়ি কোটি টাকা এবছর থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু হয়েছে এবং এই প্রকল্প প্রতি বছরই চলবে বলে প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ এবছর যে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে ট্যাপ দেওয়া হয়েছে বিনামূল্যে এবং এই যে প্রকল্প এই প্রকল্প কিন্তু প্রতি বছর চলবে বলে প্রস্তাব রাখা হয়েছে এর জন্য বরাদ্দ হয়েছে নশো কোটি টাকা তো আপনারা বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী বাজেটে কতগুলো দারুণ দারুণ সুখবর কিন্তু দিয়েছেন তো এই ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ধন্যবাদ